মূল কিতাব থেকে আপনারা দলিল পেশ করবেন তাহলে জনসাধারণের মধ্যে এগুলো নিয়ে আর কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আশা করি প্রতিপক্ষ যারা পক্ষে কথা বলবেন তারা দলিল সহকারে কিতাব নিয়ে কথা বলার জন্য ভাই মাহফুজুর রহমানকে আমি দলিল সহকারে কিতাব নিয়ে উপস্থাপন হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম পরিষদক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আমার কথা বলার প্রারম্ভে শ্রদ্ধেয় সভাপতিকে বলতে চাচ্ছিলাম যে উনি যে শর্তগুলো দিলেন এর প্রেক্ষিতে উনি যে শর্তগুলো দিলেন বাহাস মোনাজারা পরিচালনার বা উপস্থাপনার এর প্রেক্ষিতে আমি কথা বলার জন্য তার কাছে অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি আমার সে কথাটাকে শুনতে চাচ্ছিলেন না আমার কথাটা হচ্ছে উনি বললেন যে প্রতিপক্ষ পক্ষে এবং বিপক্ষে যারা দলিল পেশ করবেন পক্ষওয়ালারা দলিলটা পেশ করবেন সেটা পরে শোনাবেন বিপক্ষওয়ালারা দলিল পেশ করবেন পরে শোনাবেন পক্ষওয়ালারা এখানে আমার মতামত যার দলিল সেই পরে শোনাবে যার যার দলিল সেই পরে শোনাবে সেই উপস্থাপন করবে দ্বিতীয়ত আমার মতামত হচ্ছে যে আমাদেরকে যেভাবে জানানো হয়েছে যে ঘরোয়া আলোচনা সেভাবেই আমরা এসেছি যদি আমাদেরকে সেভাবে জানানো হতো জি না মূল ভলিউম নিয়ে এসে বড় সড় আকারে করতে হবে সেভাবেই আমি আসতাম কিতাব আমাদের নেই এমনটা নয় কিতাব অরহ রহ রয়েছে সুতরাং যদি আপনারা এই ইয়ে দেন যে শর্ত মূল কিতাব থেকে দিতে হবে আমি তো নিয়ে আসিনি আমাকে আগে বলতে হতো যে মূল কিতাব নিয়ে আসতে হবে জি না এই মেসেজ আমার কাছে যায়নি এই মেসেজ আমার কাছে যায়নি যদি যাইতো অবশ্যই আমি সেভাবে প্রস্তুতি নিয়ে সেই আমি আমার কিতাবপত্র নিয়ে আসতাম আর আপনারা এরপরে শর্ত দিয়েছেন যে কোনো হ্যান্ড রাইটিং ব্যক্তি বিশেষের কোনো লিখিত পাণ্ডুলিপি বই পুস্তক থেকে চলবে না আমি সেগুলোই নিয়ে এসেছি তাহলে আপনার শর্ত অনুযায়ী তাহলে আমার আলোচনা তো হচ্ছে না সেটা সভাপতি সাহেব বলবেন এ হচ্ছে আমার কথা যে যার দলিল সেই পেশ করবে সে পড়ে শোনাবে হ্যান্ড রাইটিং থেকে আমি বলবো এভাবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার একটা কথা মনে হয়েছে ওনার কথার প্রেক্ষিতে আপনার কথা একটা মনে হয় কথাটা খুব দামি তবু বলা যাবে না বললে না কথা বলতে হবে না না কথা বলা যাবে না না আমি অনুরোধ করে বলছি আমি অনুরোধ করব কেউ কোনো কথা বলবেন না কথা তো আপনি বেশি বলতেছেন আপনি তো বেশি বলতেছেন কথা একটা কথা বলবেন না চুপ বসেন সম্মানিত সতী মণ্ডলী আজকে আমরা বসছি সমাধানের জন্য তাই না আমরা বিশৃঙ্খলা চাই অসম্ভব আপনার কেউ কোনো কথা বলবেন না আমার বিনীত অনুরোধ করজোরে বলছি আর আল্লাহ বলেছেন ইয়া আহলা যিকির ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন তোমরা যদি না জানো তারা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো আর জিজ্ঞাসা করবে যে জবাব দেবে জিজ্ঞাসিত ব্যক্তি যে জবাব দেবে সে জবাবটা দলিল ভিত্তিক হলে গ্রহণ করবে দলিল ভিত্তিক না হলে ডাস্টবিনে নিক্ষেপ করবে একমত আছেন আপনারা দলিল ভিত্তিক সব কথা মাথা মেতে মাথা পেতে মেনে নিতে আমি বাধ্য আপনিও বাধ্য দলিল ছাড়া কারো কোনো কথা চলবে না পীর সাহেব হলেও চলবে না বুজুর্গানের দিনে হলেও চলবে না
মোহাম্মদ সাল্লাম ছাড়া কাউরে কথা দলিল ছাড়া চলবে না। সুতরাং আমাদেরকে দলিল দিয়েই কথা বলতে হবে, এখানে কোনো আপোষ নাই। আপনাকে কিতাব দিয়েই কথা বলতে হবে, কিতাবকে সামনে নিয়েই কথা বলতে হবে, এখানেও কোনো আপোষ নাই। যে কোনো বাহাজের আলোচনা, এই মোনাজাত প্রচলিত মোনাজাত, হাত তুলে ইমাম মুক্তাদি সহ ফরজ সালাত যে মোনাজাত, এইটার বাহাজ মোনাজাত আজকে নতুন হচ্ছে এখানে? অনেকদিন বহুকাল আগে থেকে আমরা দেখে আসছি, দুঃখজনক হলো সত্য, এর সমাধান পাই না কেন। সুতরাং যখনই আপনি শুনলেন যে এই বিষয়ে মোনাজাতে বা বাহাজ আলোচনা হবে, আপনি যদি সত্যিকার অর্থে একজন মোনাজের হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার পিছে পিছে ট্রাক দিয়ে, গরুগাড়ি দিয়ে, বাস দিয়ে, ভ্যান দিয়ে, অটো দিয়ে, সিএনজি দিয়ে কিতাব চলে আসবে। কিতাব থাকবে না মানে অসম্ভব, কিতাব থাকা জরুরি আপনার সাথে সাথে, কিতাব ছাড়া কোনো কথা চলবে না। যদি বলে থাকেন যদি কিতাব ছাড়া, হ্যাঁ কোনো কারণে ওজুর বশত, সমস্যা বশত, যেহেতু ওজুর ইসলাম গ্রহণ করেছে, ওজুর কি ইসলাম জাহের আছে না, ওজুর ইসলাম গ্রহণ করেছে, আপনি ওজুর পেশ করতেই পারেন, এটা আমরা প্রত্যাখ্যান করছি না। আপনি ওজুর পেশ করতেই পারেন যে হ্যাঁ আমরা যে কোনো কারণে বই নিয়ে আসতে পারিনি, আলহামদুলিল্লাহ কিতাব এখানে আছে, আপনার দায়িত্বটা আমরা পালন করেছি বা ওনারা পালন করেছে, আপনি কিতাব নিয়ে আসেননি, আপনার দায়িত্বটা ওনারা পালন করেছে, তো ঠিক কিনা? ইসলাম তো কোরআন সুন্নাহর বাহিরে নয়, কোরআন আমি বলেছি যখন ইজা তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেবে, চলে যাও আল্লাহর দিকে। আল্লাহর বিধান কোথায়? কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। আর হাদিস কোথায়? সহি বুখারি, সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজা, মিশকাত, অনেক ওলামায়, প্রখ্যাত ওলামায় কেরাবে কিতাব ফতোয়া লাজমাত দাইমা, আরও অনেক কিতাবাদি ওনারা নিয়ে আসছেন। আমি অনুরোধ করব, আপনার ছেড়ে আসা কিতাবগুলো এই পক্ষরা মনে হয় নিয়ে আসছে। এই যে কিতাবগুলোর নামের কথা বললাম, এই কিতাবের বাহিরে সলাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের বাহিরে কোনো বিধান আছে? কোথাও পাবেন আপনি? কোথাও পাবেন না, সব এর ভিতরে আছে। ও আপনাদের ছেড়ে আসা কিতাবগুলো আমার মনে হয় এখানেই আছে। এই কিতাবগুলোর ভিতর থেকে আপনি একটু বের করে দেখান, এটা আমার সভাপতি হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব। প্রয়োজনে আমি আপনাকে আরও সময় দিচ্ছি 10 মিনিট, আপনি একটু বলেন, বলবেন কি এখান থেকে বের করে দেখেন আপনি। আপনি দেখবেন তোরা হুজুররা, এই পক্ষের হুজুররা পড়ে শোনাব। আমি আমার কথা যেটা বলছি তা হচ্ছে, যে বলা হয়েছে, আমি আপনাকে আবারও সভাপতির জ্ঞাতার্থে জানাচ্ছি, যে বলা হয়েছে যে ঘরোয়া আলোচনা, সেভাবে এসেছি। যদি এইভাবে বলতেন, আমার কিতাব নেই এমনটা না, আপনারা যেভাবে বোঝাচ্ছেন তাতে আমার দুর্বলতা প্রকাশ করছেন। কেন আমি আপনার কিতাব দিয়ে কেন কথা বলবো? আমার তো কিতাব আছে। যদি আপনি সময় দিতেই চান তাহলে পরবর্তীতে আমাকে আবার সময় দেন, আমি কিতাব নিয়ে বসবো আপনাদের সামনে, আমার কিতাব দিয়ে আমি কথা বলবো, আমার কিতাব দিয়ে আমি কথা বলবো, আপনার কিতাব থেকে আমি কোনো কথা বলবো? আপনার কিতাব থেকে আপনি কথা বলবেন, আমি যে কিতাবগুলো সংগ্রহ করবো আমার কিতাব থেকে আমি কথা বলবো, আমি অন্যের কিতাব থেকে কথা বলবো না, যেহেতু এই সমস্ত শর্ত আগে বলা হয়নি। সালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের যারা, আমি স্পষ্ট করে দিচ্ছি, হ্যাঁ ভাই, যারা বলছেন যারা ফরজ সালাত অন্তে ইমাম মুক্তাদি মিলে হাত তুলে প্রচলিত দোয়ার যারা পক্ষে, মোনাজাতের যারা পক্ষে, তারা আজকে বললেন যে আমরা কিতাব নিয়ে আসিনি, আমরা জানি এটা ঘরোয়া বৈঠক হবে, কিতাবের প্রয়োজন হবে না, এজন্য তারা কিতাব নিয়ে আসেননি এবং দলিল পেশ করতে তারা ব্যর্থ প্রমাণিত হয়েছে। সুতরাং এখন এই পক্ষে যারা বলেছে বেদাত, যারা বলে বৈধ নাই, এর দলিল নাই, তাদের পক্ষে আব্দুর রাজ্জাক বিন আব্দুস সুবহানকে
সংক্ষিপ্ত 5 মিনিট বা 7 মিনিটের করে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আপনার السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের যদি কোন দলিল অবশ্য না লেখা থাকে সময় চাইতে বলেন আপনি হ্যাঁ হ্যাঁ সেটা বলেন হ্যাঁ মাগুদ ভাই এ ভাই